1980 সালে 6ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এবছর দলের 44তম প্রতিষ্ঠা দিবস। আজ সেই বিশেষ দিন। এই বিশেষ দিনে 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর বিস্কিটিং মাঠে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিন শিবিরের সূচনার পর শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি কথা বলেন রক্তদান তাদের সঙ্গে। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিশেষ করে রক্তদানে রাজ্যের যুব সম্প্রদায়ের সবাই এগিয়ে এসেছে। ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে তাদের মধ্যে। আর যারা এখনো এগিয়ে আসেননি তাদেরকেও রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবাই তো আসছে, যেখানে যাচ্ছি সব দিকেই দেখছি, বিশেষ করে যুব সম্প্রদায়ে সবাই এগিয়ে আসছে। আমার আহ্বানে মুখ্যমন্ত্রীর সামনে আমরা আহ্বান করেছিলাম, সারা ত্রিপুরাতেই দেখছি মানুষ এগিয়ে আসছে রক্তদানে। তো যারা এখনো দিননি তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এসে ব্লাড ডোনেশন করুন, স্বেচ্ছায় রক্তদান করুন, এবং মুমূর্ষু ব্যক্তিকে ওদের যে রক্তের যে সমস্যা সেই সমাধানে ব্রতী হন।